তুমি কি করেছো? দেখলেন তো বড় পিসিমণি, আমার মেয়েটি না পালিয়ে যাওয়ার মানুষ নয়, কোন দায়িত্ব নিলে সেটাকে সুন্দরভাবে পালন করাটাই ওর গুণ। আর এই যে আজকে ম্যাজিকের মতো এক রাতের মধ্যে একটা অসম্ভব সম্ভব হয়ে গেল, এটা কিন্তু মেজদি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব ছিল। সত্যি পুরো মনে হচ্ছে মা আমাদের বাড়িতে আবার নতুন রূপে এসেছে না। ছোট বৌদি, দি ভাই দেখ কি আশ্চর্য নীল প্রতিমার আদলে। মনে হচ্ছে না যে আমরা আমাদের আদি বাড়িতে আমাদের সেই নিজেদের প্রতিমার পুজো করছি না। করি কিন্তু চমৎকার করে দিয়েছে, চমৎকার হয়ে গেছে। না না, এটা কি করে সম্ভব? খড়ি কি করে মূর্তিটা বানাতে পারে? আমি তো নিজের হাতে খড়ির দুধে কড়া ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, তারপরে চোখ খোলা রেখে দাঁড়ানোই সম্ভব ছিল না ওর পক্ষে। সেখানে সোজা এই আশ্চর্যজনক মায়ের মূর্তি তৈরি করে ফেললো, কোন জাদুতে করলো? মিস্টার ডিকে এখন কি বলবো আমি? আমার স্পষ্ট মনে আছে আমি মূর্তি বানানো শেষ করতে পারিনি, এটা তো আমার হাতের কাজ নয়। তাহলে কে শেষ করলো এই মূর্তি? তার মানে আমার কোনো ভুল হয়নি, আমি ঠিক দেখেছি। কাল রাতে জেঠুই এসেছিল, এই মূর্তি জেঠু নিজের হাতে বানিয়ে আমায় বুঝিয়ে দিয়েছে যে জেঠু এখনো বেঁচে আছে, জেঠু আমাকে ছেড়ে যায়নি, আমার আশেপাশেই কোথাও আছে। আমি জেঠুকে হারিয়ে ফেলিনি, জেঠু ফিরবে, জেঠু নিশ্চয়ই ফিরবে। মায়ের এই মুখ নিজের হাতে গড়ে দিয়ে জেঠু সেটাই প্রমাণ করে দিয়েছে, জেঠু ফিরবে। খড়িমা, খড়িমা, তোমার তোমার গুণ, তোমার একাগ্রতা, তোমার পরিশ্রম নিয়ে আমার কোনোদিন কোনো সন্দেহ ছিল না, কোনো সংশয় ছিল না। কিন্তু কিন্তু তুমি আজকে যা করে দেখালে সেটার সমস্ত প্রশংসার ঊর্ধ্বে। আমার কি মনে হচ্ছে জানো, আমার মনে হচ্ছে মা জগদ্ধাত্রী স্বয়ং নিজের মূর্তি তৈরি করে এই অসম্ভবকে সম্ভব করেছেন। এবার যাও মা, যাও, তুমি স্নান সেরে নাও, আমরা সবাই মিলে এখানে পূজার জোগাড় করে ফেলি, সবাই মিলে নিষ্ঠা ভরে জগদ্ধাত্রী মায়ের উপাসনা করবো। তুমি যাও মা, যাও যাও। হ্যালো স্যার, সর্বনাশ হয়ে গেছে। মানে কি হলো? স্যার, এই ঘড়ির কিন্তু অলৌকিক শক্তি আছে স্যার, ও কিন্তু সাধারণ মানুষ নয়। সেরকম না হলে কি এরকম আশ্চর্যজনক চমৎকারই কেউ করতে পারে? অত কড়া ঘুমের ওষুধ খেয়েও স্যার ওই আপনাদের প্রতিমার আদলে, আদি বাড়ির প্রতিমার আদলে মূর্তি করে দিয়েছে স্যার, যা আজ অব্দি আপনাকে কেউ তৈরি করে দেখাতে পারেনি, সেই কাজটা খড়ি করে দিয়েছে স্যার। কি বলছো কি তুমি? হ্যাঁ স্যার, আমি তো বুঝতেই পারছি না, ঘুমের ওষুধ আমি খেয়েছিলাম না ও খেয়েছিল? না মানে ও ঘুমের ওষুধ খেয়ে এই কাজটা কী করে রাতারাতি করতে পারলো? ভাবতেই পারছি না, আমার সামনে একটা গোটা মূর্তি সিংহের ওপর বসে আছে, মানে এই মূর্তি আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না স্যার, কি নিখুঁত কাজ হয়েছে। বেশ, তাহলে তো খড়ির তৈরি করা ওই নিখুঁত প্রতিমা দর্শন করতে আমায় আজ একবার আসতেই হয়। কী
কম লাগছে মায়ের সাজে। পারছি না তো, আপনি একটু দেখে দিন না। কোনো কাজ হবে না আপনার দাদা, দিন। আপনি না সত্যি মানে আমার মুখে পড়ে, আমার ট্যান পড়ে যাচ্ছে সারা গাত পায়ে। মা জগদ্ধাত্রীর কাছে ট্যান ফ্রিজ কিনছে, যতই রোদ পড়ুক না কেন স্কিনের কিচ্ছু হবে না। ভালো আইডিয়া না? বা গুড আইডিয়া, জয় মা, বুদ্ধির বট গাছ। এক বছরে আপনার এই বদ অভ্যেসগুলো পাল্টালো না? পাল্টাবে কেন, পাল্টানোর তো কথা না, আর এটাই তো হওয়ার ছিল। আমি আপনাকে বলেছিলাম না, এত সহজে খড়ি আপনার জীবন থেকে যাবে না। যিনি আমাদের গাঁট ছড়া বেঁধেছেন ওনার আশীর্বাদ আছে আমার ওপর। তাই এই জীবনে খড়িকে ছাড়া সুখে জীবন কাটানো আপনার আর হলো না, মুক্তি আপনি পাবেন না। এই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, পূজা বন্ধ কর, পূজা বন্ধ কর, এখানে কোনো পূজা হবে না, বন্ধ কর।
কে তোমরা? পূজো আটকাচ্ছো? বলেছিলাম তো এই চত্বরে আমি কোনো পূজো হতে দেব না। কেউ এগোবে না, এগোলে কিন্তু ক্ষতি তোমাদের খড়ি বৌমার হবে। সব সরে যায় এখান থেকে, এক্ষুনি জায়গা খালি করতে হবে, এখানে কোনো পুজো টুজো হবে না, সর এখান থেকে। শুধু মুখের কথা হবে না, হাত চালাও, ওদের সবাইকে ধাক্কা মেরে এখান থেকে বার করে দাও, পুজোর সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দাও, আর ওই প্রতিমা প্রতিমাকে গুঁড়িয়ে দাও। গাঁটছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।